ভেরি ভেরি গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে আমাদের জামাইয়ের আশীর্বাদে যাচ্ছি গিয়ে ময়নাগুড়ি ধূপগুড়ি, এই ফার্স্ট যাচ্ছি আমি ওখানটায়। তো জামাই বাড়ি কি গিয়ে কি কি হয় সবই শেয়ার করব ভিডিওটা সঙ্গে। যে বন্ধুরা, রান্নাটা বসিয়ে দিলাম। এই যে ডাল, আজকে ডাল বানাবো আর ডিম অমলেট আর ভাজা, আর এই যে ভাত আর কিছু বানাবো না, এক জায়গায় যাবো। দেখুন আমি এই ওয়েদারে কত কাপড় কেচেছি। বন্ধুরা, মাত্র স্নান করলাম, স্নান করে শুধু রান্নাটা বসিয়ে দিলাম, যে তাড়াতাড়ি পুজোটা করলাম। আজকে যাব গিয়ে তোমার জামাই আশীর্বাদ করতে, ভাস্তি জামাই। তো তাড়াতাড়ি করে কাজ করে নিলাম। আর আজকের ওয়েদারটাও ভালো না, যে কোনো সিঁদুর পর্যন্ত পরিনি, খালি ক্রিম দিচ্ছি মাত্র। স্নানটা করে আগে ভাতটা বসিয়ে দিলাম, অনেকটা লেট হয়ে গেছে। আর যে বাবু স্কুলে যাবে, আর কাপড় কাচলাম, কারণ কালকে আমার ননদের শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো নাসিরুমনি নিয়ে গেছিলো, তো ভর্তি করাই নেই, আবার ডাক্তার দেখিয়ে চলে আসছে, কিন্তু তাও কাপড় না কাচলে ভালো লাগে না। আর বাবুর স্কুল ইউনিফর্মগুলো ধুয়ে দিলাম, তাই তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করি, যেহেতু আমরা হাউস ওয়াইফ, রান্না করেই যেতে হবে। বর আর ছেলে বাড়িতে থাকবে, ওরা যাবে না, আমি একাই যাবো, তো রান্নাটা করি। বাজে। তো এই যে বন্ধুরা, আমি রেডি হয়ে পড়েছি, যাচ্ছি গিয়ে তোমার কোথায় গো, ধূপগুড়ি, ধূপগুড়ি ময়নাগুড়ি, ছেলে আশীর্বাদ মানে ভাস্তি জামাইয়ের আশীর্বাদ করতে যাচ্ছি। তো রেডি হয়ে পড়েছি। তো যেহেতু জামাইয়ের আশীর্বাদ, সেরকম সাজাগুজা অতটা ভালো হবে না, তার বেশি সাজিও না, সিম্পল। এখন বাজে গিয়ে 9টা, তো আমাদের বারুই পাড়া থেকে সবাই আসবে, আর আমি এদিকে 12:20 উঠবো। তো আমি একা যাচ্ছি, আমার বর আগে গেছে, মানে যখন বিয়ে ঠিক হয়েছে তখনই গেছে, আর আমি এখন আশীর্বাদ করতে যাচ্ছি। আর বাবু তো স্কুলে চলে গেল, ও যাবে না, অনেকটা দূর। দেখি কত ঘন্টা লাগে গো যেতে যেতে, 1 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টার ডিস্টেন্স, কত মাইল কি সমাচার ওগুলো আমি জানি না, আর ফার্স্ট টাইম যাচ্ছি। তো ঠিক আছে, যাই, ওখানে গিয়ে দেখা হবে জামাইয়ের বাড়িতে গিয়ে। তো ঠিক আছে, যাচ্ছি এখন, যাব গিয়ে 12:20। আর সকালটা মনে হয় বিশ্বযুদ্ধ করলাম, এত কাজ করলাম, আর আজকের ওয়েদারটাও খুব খারাপ, রোদ্র উঠেনি। ঠিক আছে, ওই যে 12:20 আসবে। তো এই যে 12:20 এসে আমি দাঁড়িয়ে আছি, গাড়ি এখনো আসেনি, তো এখানে দাঁড়িয়ে আছি। পুলিশ, একদম ট্রাফিক পুলিশ থাকে না, সেখানটায় দাঁড়িয়ে আছি, আর একটা পুলিশ কাজ করছে আর আমাকে বলছে ওই পারে যাবো নাকি। তো এই যে গাড়ি এসে পড়েছে, এখন যাব। এই যে সবাই উঠে এসেছে, আমি তো যেতে পারিনি ওখানটায়, তাই আমি 12:20 দাঁড়িয়েছিলাম। এই যে সবাই এসেছে, বাবা, শ্বশুর, মানে সব শ্বশুর, জামাই আর আমরা 3 জন বউ যাচ্ছি। আর অনেকটা দূর রাস্তাটা, মানে অনেক দূর, মানে অনেক দূর। আমার বর তো বলেছিল, ও আগে গেছে, ও বলেছিল 3 ঘন্টা, কিন্তু 3 ঘন্টা নয়, সেই 4 ঘন্টা পাক্কা। আমরা 12:20 থেকে 10টায়, সেই 10টায় গাড়িতে উঠেছিলাম, আর জামাই বাড়ি গিয়ে পৌঁছালাম 1:15। তাহলে কতটা দূর, অনেকটা দূর, মানে অনেকটা সময় লাগে যেতে, অনেক দূরে। আমার ভাস্তির বিয়ে হচ্ছে, এই প্রথম এই ভাস্তির আমার অনেক দূরে বিয়ে হচ্ছে। এই যে আসার পথে আমাদের ধরেছে পুলিশ, তো পুলিশ বলছে কি কি আমি জানি না অত সব, কিন্তু ধরেছিল, তারপর আবার ছেড়ে দিল, যেহেতু এই গাড়িগুলো সবসময় যাতায়াত করে, ওরা তো জানে, তাই সব কিছু ঠিকঠাক ছিল, তো ছেড়ে দিয়েছে। তো এই যে এখন যাচ্ছি। আর এদিকে না অনেক, মানে কি বলবো, অনেক খুব সুন্দর, মানে টাল আবাদ করে, টাল আবাদ মানে শাক সবজি একদম খুব সুন্দর। আর এই যে আমাদের জামাই বাড়ির এদিকে চা পাতা, অনেক চা পাতা, চা পাতা বাগান প্রায়। আমাদের এদিকে যেরকম মানুষ ধান করে, আর ওদের ওদিকে চা পাতা করে, কারণ মাটিটা ওদের খুব একদম রুক্ষ, মানে কি বলবো, মাটির রস নেই। তাই এই যে জামাই বাড়ি আমরা এসে পৌঁছেছি, আর এই যে চা পাতা বাগান, কত ভালো লাগছে না, একদম কি সুন্দর, একদম বাড়ির কাছে চা পাতা বাগান, আর আমরা সেই চা পাতা বাগান দেখতে কোথায় না কোথায় যাই। আর এইখানটাই আমাদের জামাই বাড়িতেই একদম চা পাতা বাগান। এই যে এসে পৌঁছেছি, আর সবাই ধুলো ঝাড়ছে রাস্তায়, অনেকটা ধুলো, মানে অনেকটা ধুলো। এই যে আর গাড়িতে বেশ মজা করে গেলাম, তো এখন বাড়ির ভিতরে যাব। এই যে যাচ্ছি বাড়ির ভিতরে, তো আমাদের মধ্যে নিয়ম এরকম, যেতেই একটু হাত ভিজাতে হয় বা জল দিতে হয়, যে যেতে যেতেই দিয়ে দিল জল।
এখন গিয়ে ঘরে বসে পড়বো। বসার জন্য তো একদম সারাক্ষণ রাস্তা বসে গেছি, এখন মনে হচ্ছে কি বলবো, একটু শুলে ভালো হতো। কিন্তু নতুন আত্মীয়র বাড়িতে এসেছি, তো এই যে আসতেই তো আপ্যায়ন শুরু করে দিয়েছে। এই যে ছেলের বাবা পাঞ্জাবি পরে আছে, আর এই যে এখানটা এসে না খুব ভালো লাগছে, সব বয়স্ক দাদুদের দেখতে পাচ্ছি। ঠিক আমার তো দাদু হবে না, আমার শ্বশুর হবে, সবাই বাবা, যেহেতু আমাদের শ্বশুর বাড়ি থেকে গিয়েছি। আর ছেলে মানে আমাদের জামাইয়ের হবে গিয়ে ঠাকুরদাদা, তাই আমাদের সম্বন্ধে বাবাই হবে। তো ওখানে গিয়ে খুব ভালো লাগলো, এই যে সব কিসেরা ভাস্তিরা মানে দেখতে এসেছে, যে আমরা কারা কারা এসেছি, এরা ভাস্তি হবে আমাদের, আমার মানে জামাইয়ের বোন, মানে জামাইয়ের নিজের বোন, জামাইরা এক ভাই এক বোন বিয়ে হয়ে গেছে, তো ওরা কাকার মেয়ে। তো এই যে এদিকে আয়োজন হচ্ছে জামাইয়ের আশীর্বাদের, তো জামাই সবার প্রণাম করছে সবাইকে। তো আমাদের জামাই কিন্তু খুব ভালো, মানে ভালো মানে মিশুকি, ওরকম লজ্জা ঠজ্জা পায় না, সবার সাথে কথা টথা বলে। আমি আবার জামাইয়ের সাথে ফটো পর্যন্ত উঠেছি নতুন জামাইয়ের বাড়ি গিয়ে। এই যে এখন আশীর্বাদে বসে পড়েছে, তো এখন আশীর্বাদ হবে। এই যে দেখুন কত সুন্দর, কত ভালো লাগছে না, অনেকগুলো মানে বাবা, খুব ভালো লাগছে দেখে। আর আমাদের এদিকে যেরকম বয়স্ক মহিলা মানে মারা আছে, কিন্তু ওইদিকে একটা বয়স্ক। তো এই যখন আশীর্বাদ শুরু হবে, মানে মেয়ের বাবা আশীর্বাদ করবে, আর ওদের ওদিকের একটু নিয়মটা আলাদা, আমাদের এদিকের আলাদা, যেহেতু ওদের বাড়িতে গেছি ওদের নিয়মেই হবে। তারপরে এসে দাও, তিনবার আঙ্গি দিব, আরেকবার দিব, বাস যে কত বড় হা করবে এলা, বড় হা কর, চারটায় বোধ হয় খাবে, তো এই যে দেখলেন, তো আমাদের জামাইয়ের বাড়ির রিচুয়াল এরকম, আমাদের থেকে একটু আলাদা কিন্তু প্রায় একই। এই যে মেয়ের মা, সরি ছেলের মা এখন আশীর্বাদ করছে, এই যে জামাইয়ের মা।
যে এখন আমি গেলাম আশীর্বাদ করতে। তো জামাইয়ের বাড়ি আসে কিন্তু খুব ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে, জামাই বলে কথা। আর এই প্রথম আমাদের মেয়ের এত দূরে বিয়ে হচ্ছে, এই মানে আমাদের কিসের মধ্যে এত দূরে বিয়ে দিতেই ভয় পায় মেয়ে, কিন্তু আমাদের এই ভাস্তির অনেক দূরে বিয়ে। কিন্তু সব দিক দিয়ে সমান হয় না বলে না, মানে জামাই বাড়ি খুব ভালো, জামাই বাড়ির লোকজনও ভালো, জামাই চাকরি করে সেটাও ভালো, কিন্তু একটু আর কি যেতে হবে দূরে, সেটাই অসুবিধা। এই যে সব দিক দিয়ে সমান হয় না তাই দূরে হয়েছে, মানে একটু না ভালোই দূরে। এই যে দিচ্ছে গিয়ে আশীর্বাদ, এই হবে গিয়ে মেয়ের বৌদি। এই যে আমাদের বাবা আশীর্বাদ করছে, আমাদের বাবা মানে আমার শ্বশুর, কাকা শ্বশুর, আর ওদের বাড়ির থেকে আশীর্বাদ করছে। তো আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, এই যে ঠাকুরদাদা আশীর্বাদ করছে, ছেলের ঠাকুরদাদা। এই যে আশীর্বাদ পর্ব শেষ, আমরা এখন টিফিন খাবো। এই যে টিফিন দিচ্ছে এখন, এই যে বসে আছি। এই যে এই পুচকুটার খুব অসুবিধা হয়েছে গাড়িতে, ও তো অর্ধেক রাস্তায় বলেছিল যে মা আমি বাড়ি যাব, অর্ধেক রাস্তা থেকে কিভাবে বাড়ি যাবে, আমার তো ভয়ই লেগেছিল যদি চিল্লায়। তো ভাগ্যিস পরে ভালো হয়ে গেছে আর বলেনি। যে টিফিন খাচ্ছি, এই যে টিফিনটা খুব ভালো দিয়েছিল, আর মিষ্টিগুলো খেতে কিন্তু খুব ভালো। এই যে দাদুর অবস্থা, দাদু বলছে আমি খাই বড় হা করি, তো তুই আমাকে ফটো ভিডিও করবি, তো আমি ভিডিও করলাম। তো আর এই যে বাড়ির মানে সামনটা, এই বাড়ির একদম সামনে, এই যে দেখুন একদম কাছাকাছি চাপাতি বাগান। তো চাপাতি বাগানটা দেখি তো খুব ভালো লাগলো। এই যে এগুলো কিন্তু তামাক পাতা, এগুলোকে তামাক বলে। এই যে দেখুন, যারা যারা দেখেননি তামাক গাছ, এই যে মানুষ কি বলবে আমাকে, আমি নাকি শাশুড়ি গিয়ে চাপাতি বাগানে। তো দেখেই আমার মন ভরে গেছে, অনেক মানে ফটো উঠিয়েছি, অনেক অনেক মানে অনেক। এই যে আমাদের জামাইয়ের মা তো আমাদের সাথে একটু এসেছে পরিচিত হতে, গল্প করতে। তো আমি বলছি এখানে কারা কারা থাকো, তো জামাইয়ের মা বলছে দুই ভাই আমরা এখানটায় থাকি, আরও আছে অনেক অনেক জায়গায়। তো আমি তো বলেছিলাম জামাই বাড়ি কিন্তু আমাদের একদম ময়নাগুড়ি ধূপগুড়ি, বাবরে বাপ বিশাল দূর, আমাদের থেকে দূর অতটা দূর নয়, আমরা যেহেতু অনেক দূরে যাতায়াত করি না এর জন্য আমাদের মনে হচ্ছে দূর, কিন্তু অতটা দূর নয়, ধূপগুড়ি ময়নাগুড়ি কাছেই, অন্য অন্য মানুষের মনে হয় কাছে। এই যে এরা তো একদম ক্লান্ত হয়ে পড়েছে, শুয়ে পড়েছে, ওরা গাড়িতেই বলেছে যে একটু গিয়েই শুবো, তো এসেই তো শোয়া হয়নি। আশীর্বাদ পর্ব হলো, খাওয়া দাওয়া হলো, তারপর এই যে টিফিন টিফিন খাওয়া হলো, তারপর একটু শুয়ে রেস্ট করলাম, গল্প করলাম, এই যে এখন খাওয়া দাওয়া করব। এই যে খেতে বসে পড়েছি সবাই। আর আজকের দিনটা জানি কীরকম লাগছে, ঠান্ডা গরম, ঠান্ডা গরম। আমি তো একবার সোয়েটার খুলি একবার রাখি এরকমই করছি। তো এই যে আমরা সবাই বসে পড়েছি, এই যে আমার দেওর, এর মেয়েরই বিয়ে, আর ও বিআই মশার সাথে খেতে বসেছে। এই যে রান্না কিন্তু খুব ভালো হয়েছে, মানে খুব ভালো হয়েছে, এত মাংস দিয়েছে আমি খেতেই পাচ্ছি না, আর না খেলেও কীরকম লাগছে, মায়া লাগছে, মাংসগুলো রেখে আসব। তো খেলাম, জোর জবরদস্তি করে খেয়েছি মাংস। তো রান্নাটা খুব ভালো হয়েছে, আর চাটনিটা তো খুব ভালো হয়েছে। এই যে এই দিদি খাচ্ছে, তো এই দিদিকে বলছি রান্না কেমন হয়েছে, দিদি বলছে রান্না সেই ভালো হয়েছে, বলছে আমাকে বলছে তুমি তো খেতে পাওনি, আমি দেখো কি সুন্দর করে খেয়েছি। তো এই যে এদিকে সবাই খাচ্ছে, এই যে ঠাকুরদাদা, তারপরে মেয়ের বাবা, ছেলের বাবা, সবাই। তো এই যে আমাদের এখন খাওয়া কমপ্লিট। এই যে এখন আমরা তো আগে আগে খেয়ে নিলাম, আমাদের জামাই খায়নি, তো জামাই আর জামাইয়ের পরিবারের যদি না খায় কেউ তাহলে আসাটা কীরকম না, তাই ওরা খাচ্ছে। আর আমি বললাম তাড়াতাড়ি খেতে, যেন আমরা তাড়াতাড়ি আসতে পারি বাড়ি। তো এই যে জামাই মনে হয় কি বলবো, তাড়াতাড়ি খেয়েছে জামাই, সবার আগে জামাই খাওয়া হয়ে গেছে। তো এই যে আমরা এখন পরিচিত তো আগেই হয়েছি সবাই মিলে, এখন আর কি বলবে যে আসবো, যাই যে ছেলের মা বাবা
এখন একটু গল্পগুজব করছে, আসার পথে কত নিয়ম আছে, কি করবে না করবে সেগুলোই বলছে, বিয়েতে মানে কি করবে না করবে সেটাই। এই যে আসার পথে দিয়ে দিল চা পান সুপারি, আর এই যে চলছে এখন প্রণাম। এই যে ছেলের মা প্রণাম করছে সবাইকে, যে আমাদের জামাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন প্লিজ। আর আমার ভিডিওগুলো কীরকম হয় যদি বলেন একটু, খুব ভালো হয়। আর এই যে আমরা এখন আসবো, ভয়ও লাগছে যে এত দূর রাস্তা, কারণ মাত্র খেয়েছি, কিন্তু ভয় লাগলে তো হবে না, জামাই বাড়িতে তো থাকা চলবে না, না আসতেই তো হবে বাড়ি। তো এই যে জামাই বাড়ি এসে কিন্তু খুব ভালো লেগেছে, একদম মন ভরে গেছে জামাই বাড়িতে এসে। যে আমি প্রণাম করে নিচ্ছি বাবাদের, এই যে বাইরে সবাই এসেছে আমাদের আগিয়ে দিচ্ছে। তাহলে দেখুন তো কত ভালো লাগে না, এইভাবে মিলামিশে করে একসাথে থাকলে খুব ভালো লাগে। আর আমাদের রিচুয়াল, তোমাদের রিচুয়াল যদি কারো এক থাকে প্লিজ কমেন্ট করবেন। আর আমার যে জামাইয়ের আশীর্বাদটা কীরকম করে হলো, কেমন হলো, সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখতে দেখতে ধূপগুড়ি ময়নাগুড়ি থেকে আমরা বারবিশে এসে পৌঁছে গেলাম। এই যে আমি নেমে পড়লাম, তো টাটা করছে আমাকে, সবাই বলছে টাটা টাটা, তো ওরা যাবে বারুই পাড়া। আর আমি নেমে পড়লাম, এখন আসবো আমি কোয়ার্টারে। এই যে বাবুর জন্য একটু বড়ই নিলাম, ও বলছে বড়ই নিতে, তাই ধরে এসে বললাম বাবরে বাপ, সেই 5:30টায় গাড়িতে উঠেছি, এখন আসলাম একদম অস্বস্তি করে। যে জামা সোয়েটার খুলি রে বাবরে বাপ, কী অবস্থা শরীরের, এত দূর জামাইয়ের বাড়ি, এত দূর সেই ময়নাগুড়ি ধূপগুড়ি ছেড়ে অনেক দূর। তো চলে আসলাম বাড়ি, ফ্রেশ হই।